আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমাদের হ্যাপেনিং আর অনেক ফ্রেশ একটা দিন শেয়ার করব। ফ্রেশ বলার একটা মেইন রিজন হলো এই এই সিজনে আর কি, যেই দিনে একটু রোদ উঠে বা ওয়েদারটা খুব ভালো থাকে, চকচকা ঝকঝকা থাকে, সেই দিনই আমার কাছে অনেক ফ্রেশ মনে হয়। তো ওই দিন আমার মনটাও অনেক ভালো থাকে। শুরু থেকে মনটা ভালো দেখেই আমাদের চিন্তায় আসলো যে যাক, আজকে একটু রেডি শেডি হয়ে বের হই, এদিক সেদিক ঘুরবো ফিরবো এই আর কি। তো অনেক দিন পর, দীর্ঘ অনেক দিন পর আমাদের সামার ভ্যাকেশন শেষ হওয়ার পর আবার নতুন করে আমাদের আর কি ক্লাসের কোর্স শুরু হয়ে গেছে। তো ওই কারণে আমরা প্রথমে ইনস্ক্রে করতে আসছিলাম, ওইখানে সব কাজ শেষ করে এরপরে আজকে আর ক্লাস করি নাই আমি। এরপরে চলে আসছিলাম লাইব্রেরিতে, আমার এখান থেকে কিছু বই নেওয়া হয়েছিল অনেকদিন আগে, কয়েকদিন ধরে চাচ্ছিলাম যে রিটার্ন করে দিব, বাট আর আসা হয় নাই। তো আজকে এসেও দেখলাম যে এটা অফ। স্কুটার সাথে পিছনে আছে বড় ভাই, আমাদের এলাকার বড় ভাই। এসে একটা ধপ খাইলাম। আজকের ওয়েদারটা দেখছস কি সুন্দর। অ্যাপয়েন্টমেন্টের লেটার টেটার আসতে পারে, সরি বিজনেসম্যান মানুষ। যেহেতু আজকে আর কাজটা হইলো না, তো কি আর করবো, আমরা এখানে সুন্দর সুন্দর কিছু পিকচার্স নিলাম, সাথে টুকটাক কিছু ভিডিও নিলাম, আর অবভিয়াসলি সাথে তো ফাইজলামি থাকে। অ্যাকচুয়ালি আমাদের তেমন দূরে কোথাও যাওয়া হচ্ছে না, তো বাসার আশেপাশেও যদি একটু ঘোরাফেরা করি ভালোই লাগে। দেন আমরা ওইখানে কিছুক্ষণ থাকার পরে আবার ওই দিকে ব্যাক করি, আমাদের আরও টুকিটাকি কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি একেবারে শুধু শুধু বাসা থেকে বের হওয়া হয় না, সবসময় কিছু একটা করার থাকে, আর সেই সুবাদেই মূলত বের হওয়া। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেন্টারে। আজকে আমাদের আরেকটা মেইন অ্যাটেনশন হলো আব্বু আম্মুর জন্য অ্যানিভার্সারি গিফট কিনবো, আর যার কারণে এত এত প্ল্যানিং। তো প্রথমে চলে আসলাম আম্মুর জন্য অ্যানিভার্সারি গিফট দেখতে। এখান থেকে যে কিনবো সেটার কোনো গ্যারান্টি নাই। তো যেখানে আসছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আমার আম্মুর জন্য কি গিফট কিনতে আসছি। আমাদের বাসার খুব কাছেই একটা ছোট্ট শপ আছে ব্যাগের, যেখানে মানে বেশ কয়েক ব্র্যান্ডের আর কি ব্যাগ পাওয়া যায়, আর বাইরে থেকে কালেকশন ভালোই মনে হলো তাই প্রথমে এখানে চলে আসলাম। আসার পর দেখতেছিলামই, কিন্তু অ্যাক্সিডেন্টলি আমার সামনে একটা মিরর পড়ে যায়, তারপর বাকিটা ইতিহাস। অ্যাকচুয়ালি দেশ ঠিকানা বোরখা আমি আজকে প্রথম পড়ছি, যার কারণে আমার কেন জানি শুধু বেশি বেশি ভিডিও করতে মন চাইতেছে। তো সেই কথা বাদ দিই, এখন মেন কাজে আসা যাক। আমি আমার আম্মুর যে সাইজটা আর কি পছন্দ বা যেটা দরকার, আর যে কালারগুলো আর কি আমার আম্মু পছন্দ করে, আমি ওগুলাই খুঁজতেছিলাম। কিন্তু যেমনটা আর কি আমরা চাইতেছি ওইরকমগুলো মানে খুঁজেই পাইতেছিলাম না। তাদের কালেকশনের মধ্যে থেকে আমার শুধু মিডিয়াম আর ছোট ব্যাগগুলো পছন্দ হইতেছিল, আর আমার আম্মু এই সাইজটা পছন্দ করে না। তো যে কারণে আমাদের আর লাস্টলি নেওয়াই হয় নাই। তবে ব্যাগ দেওয়ার মানে চিন্তা ভাবনাটা আমার আর ভাইয়েরই ছিল, কারণ আমার আম্মু নিজে থেকে কখনোই কিছু লাগলে বলে না, মানে নিজে থেকে কিনতেও চায় না যদি জোর করে আমরা কিছু না দিই। দেন আমি আর ভাই প্ল্যান করে ভাবছিলাম যে আম্মুর একটা ব্যাগই দিব সুন্দর দেখে। আমরা যে এরিয়াতে থাকি এর আশেপাশে আর এখানে শুধু একটা মানে ব্যাগের দোকানই আছে, চাইলে আর একটু দূরে গিয়েও আর কি দেখা যাইতো, বাট যেহেতু এই মোমেন্টের জন্য আমাদের কাছে ট্রান্সপোর্ট কার্ডটা নাই, মানে রিচার্জ করা হয় নাই, তো যার কারণে আমরা আর যাই নাই দূরে। তো যেহেতু পাই নাই তাই ওইখানে আর সময় নষ্ট না করে এরপরে চলে আসি আব্বুর জন্য গিফট কিনতে। নর্মালি তো আব্বুকে গিফট দেওয়ার ক্ষেত্রে আমাদের তেমন ঘাটাঘাটি করতে হয় না, খুব সহজেই আমরা মানে ডিসিশন নিয়ে ফেলতে পারি, কারণ যখনই আমরা চিন্তা করি যে আব্বুরে কিছু গিফট করব, তখনই আমাদের মাথায় সর্বফার্স্ট আসে পারফিউমের কথা, কারণ আমার আব্বু সব কিছুর থেকে পারফিউম অনেক বেশি পছন্দ করে। এমনিতেও আব্বু কয়েকদিন ধরে আর কি প্ল্যান করতেছিল কেনার জন্য, কারণ বাসায় যেগুলো ছিল সবগুলোই অলমোস্ট শেষ। আর ঠিক এই সুযোগটা ভাবলাম আমরাই কাজে লাগাই, এ কারণে আর কি কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে ডিরেক্ট চলে আসছি নসিবিতে আর কি পারফিউম দেখতে। আসার পরে আমরা কিছু আর কি টেস্ট করতেছিলাম স্মেলগুলা। এখন আমরা যখনই মানে নসিবি থেকে শপিং করি না কেন, আমাদের জন্য কোনো না কোনো একটা প্লাস পয়েন্ট থাকেই। যেমন যখন আমি ফ্রান্স আর কি আসার পরে প্রথমবার আর কি তাদের এখান থেকে শপিং করি, আমি তখন থেকে তাদের মেম্বারশিপ ক্লায়েন্ট মানে কাস্টমার আর কি। মেম্বারশিপে থাকলে হয় কি, তাদের যে কোনো প্রোডাক্টের উপরে অফার চললে বা ডিসকাউন্ট চললে মানে প্রত্যেক ক্লায়েন্টকে মানে আগে থেকে জানাই দেওয়া হয় মেসেজ দেওয়ার মাধ্যমে। তো এসেই যখন আমরা মেন সেকশনে পারফিউমগুলো দেখতেছিলাম, একজন ম্যাম আমাদেরকে হেল্প করতেছিল, তো তখন আমরা জানতে পারি যে প্রত্যেকটা পারফিউমের মানে দুইটা প্রোডাক্ট কিনলে সেকেন্ড প্রোডাক্টের উপরে 40% ডিসকাউন্ট আছে। আর এই ডিসকাউন্টের কথা শুনে ওর মাথা নষ্ট, ও মানে আরও এক্সাইটেড হয়ে গেছে, কোনটা রেখে কোনটা নিবে বুঝতেছেই না। তো আমরা যতগুলাই দেখতেছিলাম এর মধ্যে শুধু ঘুরে ফিরে ডিওরই পছন্দ হইতেছিল। অ্যাকচুয়ালি এখানে যতগুলা পারফিউম আছে সবই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড পারফিউম, আর এক একটার স্মেল কিন্তু এক এক রকম সুন্দর। আমাদের প্রায়গুলো আর কি অনেক পছন্দ হইতেছিল, এ কারণে মানে কোনটা নিব সেটাই চয়েস করতে অনেক বেশি কষ্ট হয়েছে। লিটারেলি আমরা এক থেকে দেড় ঘন্টা টানা সময় দিছি এটার পিছনে, যেহেতু একের অধিক নিব এ কারণে আরও বেশি প্রবলেম হইতেছিল। আর আমার
ভাই তো মানে পুরো কনফিউশনের মধ্যে। এরপরে অবশেষে অনেক ঘাটাঘাটি করার পরে আমরা তিনটা ফাইনাল করি, ও তো মানে চার পাঁচটা নিবে এরকম অবস্থা। আমি ওর অনেক বোঝাইলাম যে মানে এখনই শেষ না, এরপরে অনেকবার আসতে হবে, অনেকবার কিনতে হবে, সো একবারে এত নিয়ে লাভ নেই। তো তারপরে অনেকক্ষণ পরিশ্রম করার পরে ফাইনালি আমরা পে করতে চলে আসি। আর হ্যাঁ, আমরা কোনটা কোনটা নিছি সেটা আপনারা অ্যানিভার্সারি ব্লগেই দেখতে পারবেন ইনশাল্লাহ। তো পে করার সময় জানতে পারি যে 100 থেকে maybe 150 ইউরোর বেশি শপিং করলে সাথে একটা ফ্রি গিফট দেয়, তো আমরাও পাইলাম যেহেতু আমরা এর বেশি শপিং করছি। ফ্রি গিফটের মধ্যে কয়েকটা অপশন ছিল, এর মধ্যে আমাদের চয়েস করে নিতে হয়েছে। তারপরে যখন আমরা পে করতে গেছি, তারপরে আমি আরও একটু শকড হইলাম, কারণ মানে যাদের এই কার্ডটা আছে মেম্বারশিপ কার্ডটা, তাদের নাকি ফুল প্রোডাক্টের উপরে মানে আপনি যতগুলো প্রোডাক্ট কিনবেন তার উপরে 30% ডিসকাউন্ট, আর যদি মানে দোকানে যে ডিসকাউন্টটা চলতেছে বা অফারটা চলতেছে ওইভাবে নিই তাহলে আমাদের প্রাইসটা আর একটু বেশি আসতো। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চয়েস করতে দিবে আপনি কোন অফারটা প্রেফার করেন। অবশ্যই আমি আমার কার্ডেরটা নিছি, এমনকি আপনাকে একদম মানে দুইটা অফারে হিসাব করে আপনাকে দেখাই দিবে যে মানে কোন অফারে কত টাকা আসে আপনাদের মোট। তো আমি আমার কার্ডের উপরে মানে অফারটা নেওয়ার ক্ষেত্রে আমরা মোটামুটি 20 থেকে 25 ইউরোর মতো সেভ করতে পারছি, মানে শুনে তো আমি খুবই খুশি হয়েছি। যাক ভালোই হয়েছে, কার্ড নেওয়ার অনেক বেশি ফ্যাসিলিটি পাইলাম এই পর্যন্ত। নেক্সটও ইনশাল্লাহ মানে যতবারই শপিং করব হয়তো আমার এই কার্ডের অনেক ভালো বেনিফিটস দিবে। তো তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেলে আমরা চলে যাইতেছিলাম, তখন সাথে আমাদের আবার কিছু স্যাম্পল দিয়ে দিল। দেন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে জিনিসগুলো সব প্যাক করে নিতেছি, যেহেতু আমরা আব্বুরে মানে গিফট দিব। আর এটা কিন্তু একদমই ফ্রি, এক্সট্রা কোনো পে করতে হয় না। মানে আপনি যদি কাউকে কিছু গিফট করতে চান তাদেরকে বলে তারাই নিজে থেকে মানে গিফট প্যাক করে দেয় সুন্দর করে। কেনাকাটা শেষ, এরপর বের হয়ে যায় ওখান থেকে। কিন্তু আম্মুর জন্য পারফিউম কিনতাম, তবে আমার আম্মু পারফিউম ইউজ করে না তাই কিনি নাই। বের হয়ে ভাই বলতেছে কিছু খাবি কিনা, তো আমি চিন্তা করলাম যেহেতু সারাদিন শুধু ঘোরাফেরাই করছি এখন বাসায় যাওয়ার পালা, তো যাওয়ার আগে একটু বাবুল টি খাওয়া যাক, অ্যাজ এটা আমার অনেক পছন্দের। আর আমার ভাই শুধু বলে যে কি আছে এত আহামরে এটার মধ্যে যে তোর অনেক ভাল লাগে, মানে কিছু খাইতে জিজ্ঞাসা করলে আগে এটার নাম নেস। তো আমি বললাম যে তাইলে এই সুবাদে তুইও ট্রাই কর, যে বলা সেই কাজ। আমাদের বাসার এখানে খুবই কিউট সুন্দর একটা ছোট শপ আছে বাবল টির, এখানে ভালো ভালো ফ্লেভারের বাবল টি পাওয়া যায়। আর সাথে বিশাল আকারের এই যে একটা মিরর আছে, আসার পরপরই আমরা অর্ডার দিয়ে দিই, এখন ওয়েট করতেছি। অ্যান্ড অনেস্টলি এই স্টোরটা খুবই কিউট, চাইলে এখানে বসেও চা কফি নেওয়া যায়, কিন্তু আমরা আজকে আর বসি নেই। আজকে আমি মাচা ব্ল্যাক বাবল স্মলটা নিছি, আর ভাই হইতেছে ফ্রুট ফ্লেভারের নিছে, ম্যাঙ্গো আর ওয়াটারমেলন মিক্সড। তো আমাদের টি নেওয়া হয়ে গেলে ওখান থেকে আমরা বের হয়ে আসি, আমাদের আজকের জন্য কাজ এখানেই শেষ। তবে আমার জন্য কিছু কিনতে না পারায় কেন জানি একটু মিসিং মনে হইতেছিল। দেন ভাই বলল যে থাক ব্যাপার না, এবার আম্মুরে সালামি দিয়ে দিব, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আর মিস হবে না। একটা কথা হচ্ছে আব্বু আম্মুর এরকম ছোটখাটো অনেক ক্ষেত্রে আমরা সবসময় অনেক এক্সাইটেড থাকি, আর প্রত্যেকটা সন্তানই চায় তার বাবা মার এই ছোট্ট বিষয়গুলো একটু স্পেশাল হোক, যাতে তারা একটু খুশি হয়। অ্যান্ড আমরাও আব্বু আম্মুর একসাথে পরপর থেকে নিজেরাই এরকম ছোট্ট মুহূর্তগুলো ক্যাপচার করার ট্রাই করি। আর অবশ্যই আজকের অল ক্রেডিট গোস টু ভাই, কারণ ও চাইছে দেখে আজকের এই প্ল্যানগুলো করা পসিবল হয়েছে। আর এই তো দ্যাটস অল ফর টুডে, এখন বাসায় চলে যাচ্ছি, আর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট অ্যানিভার্সারি ভ্লগে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।